আবার রোদ উঠবে। কবি বৈদ্যনাথ ভট্টাচার্য। শরতের ঝিকিমিকি রোদ, কখনো বা আলো আঁধারের খেলা, মাঝে মাঝে ভেসে আসে মেঘ, ঝিরঝির বৃষ্টি, দূরে শোনা যায় আগমনী ঢাকের আওয়াজ, শাখে শাখে শিউলি ফোঁটার পালা, বাতাসে ফুলের মিষ্টি গন্ধ, সবই আছে অথচ কারো মনে আনন্দ নেই। কেন? বাজারে পুজোর জামাকাপড় কেনার ভিড় নেই। কেন? কেন পুজোর চাঁদা তোমার উৎসাহ নেই? চারিদিক থমথম, কিন্তু কেন? অনুভূতি আজ হারিয়ে গেছে, অনুপ্রেরণা নেই, অনুভব হারিয়ে মানুষ আজ রাহুগ্রাস কবলিত। অক্টোপাস চারিদিক থেকে নিজের দেহ ছড়িয়ে মানুষের শ্বাস রোধ করতে চাইছে। যেদিকে তাকাও সারি সারি মানুষ আর স্লোগানের চিৎকার। ওরা কেন চিৎকার করছে? বোধহয় যন্ত্রণায়। ওরা রাস্তায় কেন? প্রতিবাদ করতে। ওরা কি চাইছে? বোধহয় বাঁচতে চাইছে। আজ যেদিকে তাকাও কি দেখছ? বন্ধ, ঘেরাও, রাস্তা অবরোধ, পথসভা, আরো কত কি। কিন্তু কেন ওরা প্রতিবাদ করছে? কেন ওরা প্রতিবাদ চাইছে? কেন ওরা ধিক্কার জানাচ্ছে? আর এই কেনর উত্তরটা খুব সহজ না হলেও বোধহয় জটিল নয়। আজ আমরা কি দেখছি? কোথাও লোডশেডিং, কেরোসিন সংকট, কোথাও বা নারী ধর্ষণ, গুলিবর্ষণ, শিল্পে অসন্তোষ আর রাজনৈতিক অস্থিরতা। জনগণ আজ সর্বত্রই উপেক্ষিত, মিথ্যার ঘেরাটোপে সত্যের অপমৃত্যু, ফয়দানীতির মস্তানি রাজ কায়েম, এইসব আজ জনগণের নিত্যসঙ্গী। আগামী দিনের কাছে প্রত্যাশা বলে আজ আর কিছুই থাকছে না, শুধুই হতাশা। তবু কিছু কি বন্ধ আছে? নেই, খিদে আছে, খেতে হবে, রাতের ঘুম হলেও অনিশ্চয়তার দুঃস্বপ্ন তো চোখে আছে, সন্তান জন্মাবার সুখের সঙ্গে মানুষ করার দুশ্চিন্তাও তো আছে। ওয়ার্ল্ড কাপ ফুটবল দেখায় উৎসাহের ভাটা তো পড়েনি। পুজো আসছে, কুমোরটুলিতে প্রতিমা তৈরি হবে, কম হলেও কেনার ভিড় থাকবে। সর্বজনীন পুজো হয়তো কিছু কম হবে, তবুও হবে। চাঁদা নিতে বাড়ি বাড়ি লোকও আসবে, চাঁদা দিতে হবে, কিচ্ছু বাদ করবে না। আকাশে শরতের মেঘ ভাসছে, বৃষ্টি হবে, তবু মেঘের ফাঁকে মাঝে মাঝে রোদও দেখা যাবে। একদিন মেঘ কেটে যাবে, প্রতীক্ষার অবসান ঘটিয়ে প্রত্যাশা জাগবে, আবার রোদ উঠবে, আবার রোদ উঠবে, আবার রোদ উঠবে।